মায়ানমারে গৃহযুদ্ধের আঁচ এসে পড়ল বাংলাদেশে। বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে মায়ানমারের সেনা ছোড়া মর্টার শেলের আঘাতে মৃত্যু হলো দুইজনের। মৃতদের মধ্যে রয়েছেন একজন রোহিঙ্গা শরণার্থী ও একজন বাংলাদেশি মহিলা। মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষে জড়িয়েছে বার্মিজ সেনা তথা টাটমাদাও ও বিদ্রোহী আরাকান আর্মি। এর জেরে গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে দুদেশের সীমান্তে। এর আগেও সেদেশ থেকে গোলাগুলি উড়ে এসে বাংলাদেশে পড়েছে। আতঙ্কিত হয়ে ঘর ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের বহু নাগরিক। জেনে গেছে, খুমথুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটি রান্নাঘরের উপর মর্টার শেলটি এসে পড়ে সোমবার। এতেই নিহত হয়েছেন দুজন। মায়ানমারে জুন্টার সঙ্গে আরাকান আর্মির গৃহযুদ্ধের কারণে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতেও অনবরত আছড়ে পড়ছে গোলা। সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত বাংলাদেশে প্রবেশ করেছে মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী, মায়ানমারের সেনাবাহিনী, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার মোট 229 জন সদস্য। তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয় নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিপি। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছেন বিজিপির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম। মায়ানমারে বর্ডার গার্ড পুলিশের যেসব সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন তাদের ফেরত পাঠানোর জন্য দুই দেশে আলোচনা করছে বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মেহমুদ। অন্যদিকে মায়ানমারে এই সংঘর্ষের জেরে ফের রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশে, যা নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। পড়োশী দেশে সংঘর্ষের জেরে কোনোভাবে একজন রোহিঙ্গা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করেছে বিজিপি। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।